আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2024 সালের নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ, তোমরা সবাই এখন একটা জিনিসের অপেক্ষায় রয়েছো, সেটা হচ্ছে তোমাদের অধিকাংক্ষিত রেজাল্ট। তোমাদের মনে এখন একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন বা কবে দিবে। তোমাদের দুশ্চিন্তা দূর করতেই আজকে এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি জানতে পারবে কবে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে এবং কীভাবে তুমি সবার আগে তোমার রেজাল্টটি দেখতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত। বিগত সালগুলোতে আমরা দেখেছি নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মাথায় নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় এবং রেজাল্ট প্রকাশের সময়টা হচ্ছে রাত। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টগুলোর কিন্তু রাত্রে প্রকাশিত হয়ে থাকে। রাত 10টা থেকে কিন্তু 1টার মধ্যেই এই রেজাল্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় বা নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টগুলো সাধারণত রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দিয়ে দেওয়া হয়। কিন্তু 2024 সালের নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকেই দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আজ রাত 8টা থেকে 1টার মধ্যে এই রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তাই তোমরা যার যার রোল নিয়ে প্রস্তুত থাকো রেজাল্ট দেখার জন্য, এবং তুমি যদি তোমার রেজাল্ট সবার আগে পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে তোমার রোল নাম্বারটি কমেন্ট করে লিখে দিতে পারো, আমরা তোমাকে সবার আগে তোমার রোল রেজাল্টটি বের করে দিব। কিংবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমার রোলটি দিতে পারো, তাহলে তুমি কিন্তু সবার আগে তোমার রেজাল্টটি পেতে পারো আমাদের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01518420041। তাছাড়াও কিন্তু নার্সিং কাউন্সিলের যেই ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পিডিএফ আকারে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, অথবা রেজাল্ট অপশনে যেয়ে কিন্তু তুমি তোমার রোল নাম্বার দিয়েও তোমার রেজাল্টটি চাইলে বের করতে পারো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র যারা নার্সিংয়ে এবার চান্স পাবে শুধুমাত্র তাদের রেজাল্টটাই কিন্তু আজকে প্রকাশিত হবে, ওয়েটিং রেজাল্ট কিন্তু পরবর্তীতে প্রকাশিত হবে। তো এই ছিল হচ্ছে আজকের রেজাল্ট আপডেট। আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবে এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।